একজন পাকিস্তানি বংশোদ্ভূত বলিউডের পপ রক সুফি গায়ক এবং চলচ্চিত্র অভিনেতা, যিনি নিজেকে পাকিস্তানের অনূর্ধ্ব ১৯ দলে ফাস্ট বোলার হিসেবে প্রতিষ্ঠিত করার সুযোগও পেয়েছিলেন, কিন্তু মন না বসায় দেশের গণ্ডি পেরিয়ে পাড়ি দিলেন বলিউডে। নবাব অব এশিয়া নামে যার খ্যাতি, তিনি আর কেউ নন আতিফ আসলাম। ১২ মার্চ ১৯৮৩ সালে আতিফ আসলাম পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদে একটি পাঞ্জাবি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। বাবা মোহাম্মদ আসলাম, মা রেহানা শাহিন আর তিন ভাইকে নিয়েই আতিফ আসলামের পরিবার। জন্মসূত্রে পাওয়া নামটি হল মোহাম্মদ আতিফ আসলাম। বাল্যকালে তিনি লারকানার কিম্বার্লে হল স্কুলে তার কিন্ডারগার্টেন শিক্ষার সূত্রপাত করেছিলেন। ১৯৯১ সালে তিনি যখন রাওয়ালপিন্ডিতে চলে আসেন, তখন থেকে তিনি সেন্ট পলস কেমব্রিজ স্কুল স্যাটেলাইট টাউন রাওয়ালপিন্ডিতে অধ্যয়ন করতে শুরু করেন। তিনি লাহোরের ফাজিয়া ইন্টার কলেজ থেকে এফএসসি পাঠক্রম শুরু করেছিলেন। তিনি কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জনের জন্য লাহোরের পাঞ্জাব ইনস্টিটিউট অফ কম্পিউটার সায়েন্সে পিক্স যোগ দেন এবং সফলভাবে তা অর্জনও করেন। ২০০২ সালে জও নামক একটি সঙ্গীত ব্যান্ডের প্রধান সঙ্গীতশিল্পী হিসাবে আতিফ আসলাম তার কেরিয়ার শুরু করেছিলেন। এই ব্যান্ডের মাধ্যমেই তিনি প্রাথমিকভাবে খ্যাতি লাভ করতে শুরু করেন। ব্যান্ডের প্রাথমিক সময়কালে আসলাম ছিলেন জালের প্রধান সঙ্গীতশিল্পী। ২০০৪ সালের ১-৭ জুলাই আতিফ আসলামের প্রথম অ্যালবাম জাল পরি প্রকাশিত হয়ে থাকে। ২০০৩ সালে তার গাওয়া আদাত গানটি জনপ্রিয়তার শীর্ষে চলে যায় এবং তারপরই আতিফের এই অ্যালবামটি বাজারে ছেয়ে যায়, যা বিপুল জনপ্রিয়তা লাভ করেছিল। এই অ্যালবামের ভিগি ইয়াদিন, এহসাস, মাহি ভে, আখোশে এবং জালপরি গানগুলি আজও লোকের মুখে মুখে প্রসিদ্ধ। আতিফ আসলামের বিশেষত্ব হল তার অনন্য গায়কী ভঙ্গিমা, যা বিশেষ করে নতুন প্রজন্মের মন কেড়ে নিয়েছে। এক বিশাল শৈল্পিক দক্ষতার কারণে অ্যালবাম প্রকাশের কয়েক সপ্তাহের মধ্যেই আতিফ আসলাম তারকাখ্যাতি অর্জন করে ফেলেন। সুন্দর কণ্ঠের শিল্পী তার সহজাত প্রতিভা এবং শিল্পী হবার তীব্র আকাঙ্ক্ষার জেরেই বিশ্ববিখ্যাত ও জনপ্রিয় সঙ্গীতশিল্পীতে পরিণত হতে পেরেছিলেন। তিনি তার সপ্রতিভ গায়কীর ভঙ্গিমায় সঙ্গীত চর্চা করতে থাকেন। প্রথম অ্যালবামের সাফল্যের পর তিনি কনসার্টে গান পরিবেশন করতে শুরু করেন এবং অতি অল্প সময়ে সেখানেও জনপ্রিয়তা অর্জন করেন। এই জনপ্রিয়তা পাকিস্তানের গণ্ডি পেরিয়ে সমগ্র উপমহাদেশে বিস্তার করেছিল। কনসার্টে সরাসরি সঙ্গীত পরিবেশন ছিল আতিফ আসলামের এক সহজাত ক্ষমতা, আর সেই কারণে কনসার্টে শিল্পী হিসেবে তার চাহিদা ক্রমশ বাড়তে থাকে। বলিউডে আতিফ আসলামের প্রথম সাফল্য এসেছিল পরিচালক মহেশ ভট্টের হাত ধরে। তিনি অসংখ্য জনপ্রিয় গান গেছেন, আদাত দ্য ড্যাড, ও লামহে ও বাতে, তেরে বিন, দূরি শাহি যায় না, হাম কিজ গালি যা রাহে হে, তু জানে না, তেরা হনে লাগা হু, তেরে লিয়ে, পিয়া ওরে পিয়া, বে ইন্তেহা, জানাম জানাম, জিনে লাগা হু, তেরে সাং ইয়ারা, মুসাফির, তেরা হুজা, তেহলি দাফা। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পুলওয়ামা হামলা এবং তারপরে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক অবস্থানের ফলে অল ইন্ডিয়ান সিনেমা ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন ভারত সরকারের নীতি অনুসরণ করে ভারতীয় সিনেমা সঙ্গীতের মধ্যে সমস্ত পাকিস্তানি কার্যকলাপে তাৎক্ষণিক নিষেধাজ্ঞা জারি করে এবং সমস্ত পাকিস্তানি শিল্পীদের নির্দেশ দেওয়া হয় ভারতবর্ষ ছেড়ে চলে যেতে। সরকারের আদেশ অনুসারে আসলাম পাকিস্তান চলে গেলে তার ইতিমধ্যে রেকর্ড করা গানগুলো, যেগুলো প্রকাশিত হয়নি, তা আটকে রাখা হয়েছিল, যা পরবর্তীকালে বিভিন্ন ভারতীয় গায়ক পুনরায় রেকর্ড করেছিলেন। পাকিস্তানের গায়ক আতিফ আসলাম ভারতবর্ষেও সমানভাবে জনপ্রিয়তার শীর্ষে। তার সুন্দর কণ্ঠ এবং গায়কি আমজনতার মন কেড়ে নিয়েছে। বিশেষ করে এই প্রজন্মের ছেলে মেয়েদের কাছে আতিফ আসলাম নামটি এক অনন্য অর্থ বহন করে। তিনি হলেন তাদের কাছে সঙ্গীতের আইকন স্বরূপ। ওয়ার্ল্ড ইন ওয়ার্ডস এর পর্বগুলো কেমন লাগছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।